राजा प्लीज प्लीज तुम एखान থেকে চলে যাও আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দাও তুমি চলে যাও এখান থেকে চুপ করো না দোষী আমি যাব কিন্তু তোমাকে নিয়ে যাব নিশ্চয়ই নিয়ে যাবে বলেই তো তোমাকে এখানে ডাকা হয়েছে কিন্তু বস খালি হাতে তো লেনদেন হয় না তুমি কিছু দেবে আমি কিছু নেব তবেই তো লেনদেন হ্যাঁ আর লেনদেন ঠিকঠাক হলে না তুমিও খুশ আমিও কারোর কোনো চাপ থাকে না কি টুশির বদলে তুমি কি চাইছো বেশি না পাঁচ হলেই চলবে পাঁচ মানে আরে কোটি না কোটি না লাখ লাখ পাঁচ লাখ টাকা রাজা রাজা তুমি ওদের কথা রাজি হয়েও না তুমি চলে যাও এখান থেকে চলে যাও প্লিজ আহ বদল হ্যাঁ গুরু মালপোটা বড্ড কিচিরমিচির করছে তুই জানিস ডিলিং এর সময় এত কিচিরমিচির আমার একদম পছন্দ না মাথাটা খারাপ হয়ে যায় কিছু একটা কর এই মালপোর মুখটা বেঁধে দে একদম কেউ ওর মুখ বাদ দে না বদল হ্যাঁ গুরু আচ্ছা ছেড়ে দে বল যখন চাইছে না তখন ছেড়ে দে কিন্তু বস টাকাটা কখন পাবো আমি আবার চব্বিশ ঘন্টার বেশি ওয়েট করতে পারবো আমার কাছে এই মুহূর্তে অত টাকা নেই হ্যাঁ জানি তো চেনো রেডারে সব কিছুই ধরা পড়ে বস তুমি ভিকিরি কিন্তু তোমার বউ সুদেশনা দাশগুপ্তর মতো একটা বড় ডান্সারের একমাত্র মেয়ে তার কাছে পাঁচ লাখ টাকা তো হাতের ময়লা সেই ময়লাটাই তুলে এনে আমার হাতে দাও না বস তাতে তুমিও খুশ আমিও খুশ পাঁচ লাখ টাকা দাও তুমি টুশিকে নিয়ে যাও কি রাজা তুমি কিন্তু দুষ্টুর কাছ থেকে টাকা চাইবে না বলে দিচ্ছি কিন্তু আমি মালপোয়া তুমি এত চাপ নিচ্ছ কেন বলো ও তো আর বাইরের মেয়ে ছেলের কাছে হাত পাচ্ছে না নিজের বউয়ের কাছে হাতটা পাচ্ছে তোমার যদি কিছু হয়ে যায় মালপোয়া বসের কি ভালো লাগবে কি বস বলো বলো ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি কিন্তু যতক্ষণে টাকা আনছি টুশির গায়ে একটা আচরণ লাগে আরে রাম 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 সেনু ব্যবসার জিনিসে একদম হাত দেয় না বিশ্বাস করো কোনো চাপ নেই তুমি যাও আর টাকাটা নিয়ে এসো যাও তুমি যতক্ষণ না আসছো মালপোড়ায় একটা আচরণ লাগবে এটা প্লিজ তুমি ওদের কথা শুনো না চলে যাও এখান থেকে টুশি প্লিজ আমি কি করব না করবো আমার উপর ছেড়ে দাও মাদুল বসকে বুঝিয়ে দিয়েছিস তো হ্যাঁ পুলিশের কানে যেন খবরটা না যায় পুলিশ কাকুর কানে যদি খবরটা যায় তাহলে মালপো চুপ করে আমার পেটে ঢুকে যাবে হা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